এই বড় তোমাকে কে দিয়েছে ওকে কান ধরে দিয়ে গেছো
আমি জানতাম তোর অনেক উন্নতি হয়েছে, মানে আমার এম কি দেখছিস তুই, এম তুমি দেখাতে পারলাম না। আমি তোমাকে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর ঠিক তোমাকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা বাপি, একটি গাছে দশটি পাখি, একজন শিকারি এসে সেই পাখির দিকে বের করে সেই পাখিগুলো মেরে ফেললো, সেখানে কয়টি পাখি রইল? আচ্ছা চলে যাচ্ছে, তুমি বলো তো বাপি, তাহলে ওই গাছের ডালে থাকবে আর নয়টি পাখি? ইম্পসিবল। আচ্ছা তাহলে হলো না, কেমন করে নয়টি পাখি থাকবে? ঠিক আছে, আচ্ছা ঘোড়াই বলো, মামনি বলো তো, একটি শিকারি এসে হঠাৎ করে গাছের ডালে দশটি পাখি, পাখির দিকে ব্যাট করে সেখানে একটি পাখি মেরে ফেললো, কয়টি পাখি রইল? স্যার একটি শিকারি এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দিল, আর ভয়ে নয়টি পাখি আকাশে উড়ে গেল। সকল শিকারি এসে একটি পাখিকে বেদ করে মেরে ফেলল, গুলির শব্দ শুনে পাখি পাখি গুলো উড়ে পালিয়ে গেল। তুমি জমিদার বংশের মান সম্মান তুমি ধনির সাথে মিটিয়ে দিয়েছ, একটা খাদি বংশের সন্তানের সঙ্গে তুমি কিছুতেই লেখাপড়া করে বেড়ে উঠতে পারলে না, ভালো করে স্কুলে লেখাপড়া করে করতে আসবে, নচেত স্কুলে আসবে না, আজকের মতো স্কুল ছুটি। আমাকে বলছেন বলুন, সামান্য কি অঙ্কে আজ আমি হেরে গেছি বলে তুমি প্রকাশ্যে স্কুলে ভাই বন্ধুদের সম্মুখে তুমি আমাকে যে অপমান করেছো, তুমি অপমানের প্রতি সহ্য নেই, আমি কোনো একদিন তোমাকে পড়ায় গঞ্জায় যদি তুমি আমাকে আমি তোমাকে মুখে দিতে না পারি তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত জন্মকারী তন্ন তন্ন করছি, কিন্তু কোথায় একটা শিকারের সন্ধান পাইনি, শিকার শিকার আমাকে করতেই হবে, আমি জমিদার ধরিলুদ্দিন শিকার আমার চাই, এবার আমি সামনের বন থেকে যাবো, দেখবো ওখানে কোন শিকার পাবো কিনা, তা না হলে আমার নিজের কাছে নিজে আমি হেরে যাবো, শিকার আমাকে করতেই হবে, শিকার করতেই হবে। Thank you.
দাদা